জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভোট মিটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের খড়গ্রাম। জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে বিজেপি প্রার্থীর বাড়ি ঘেরাও করে ভাঙচুর করে গ্রামের তৃণমূলের জয়ী প্রার্থী। ঘটনায় তৃণমূল ও বিজেপির দুই প্রার্থীসহ উভয় পক্ষের সাতজন আহত হয়। আহতরা কান্দি ও রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এক বিজেপি কর্মীকে চিকিৎসাধীন অবস্থায় আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ভোটের ব্যাপারে আমার একটু ইয়ে হয়েছিল, ও বিজেপি, আমি তৃণমূল করি। আর একটা সমস্যা হলো, আমার একটা জমি নিয়ে আরও সমস্যা, ওর ভাই টাকা নিয়ে রেকর্ড করে। তাই আমি জিজ্ঞেস করতে গেছিলাম, ভাই আমার এই জমিটা তুই রেকর্ড অন্যজনের নামে কিসের লেগে করেছিস? তা ওর দাদা ওর বাবা জনা মিলে আমাকে বিধব লাঠিতে করে বাড়ি মরে। বিজেপির ওপরে আক্রমণ দিয়েছিল, ভোটে হেরে গেছে, তার লাগে আর আপনার এই সুযোগ একটা পেয়েছে আপনার, যে এই সুযোগে আপনার বাড়ি ছাড়া করবো। হেরে গেছে বলে আরো আপনার আক্রমণটা বেশি হচ্ছে। ও 10 বছর আগে এইটা জায়গা ছিল, ভিটে মাটি ছিল, এটা বিক্রি করেছিল আমাদেরকে, আমরা কিনে নিয়েছিলাম টাকা দিয়ে। দিয়ে এখনো ওরা অন্য জায়গায় গেছে, বাড়ি করেছে, মাস্টার রুম করেছে। ওরা কি রাজনৈতিকভাবে অন্য কিছু করে? হ্যাঁ, ওরা টিএমসি বড়রা, টিএমসি পদে ছিল ও সভা ইতে। ভোটের লেগে এবার সদলিছে, ওরা জিতে গেছে, আমাদেরকে হারিয়ে নিয়েছে। প্রতিশোধ লিচ্ছে আমার দিকে।